প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পঞ্চম শ্রেণী গণিত সৃজনশীল পর্ব নাম্বার 9-এ তোমাদেরকে স্বাগতম। তো বন্ধুরা, আজ আমরা 9 নাম্বার প্রশ্নটি সমাধান করব। তো এখানে বলা হচ্ছে, জাহিদ সাহেবের মাসিক আয় 8,500 টাকা, তিনি প্রতি মাসে বাড়ি ভাড়া বাবদ 3100 টাকা, অন্যান্য খরচ 4,500 টাকা ব্যয় করেন, বাকি টাকা তিনি ব্যাংকে জমা রাখেন। এখন ক নাম্বার প্রশ্নে চাওয়া হয়েছে, বাড়ি ভাড়া ও অন্যান্য খরচ বাবদ মোট কত টাকা তিনি ব্যয় করেন। তাহলে আমরা ক নাম্বার প্রশ্ন দিয়ে লিখব, মাসিক ব্যয় আমরা কমা দিলাম, এরপর আমরা লিখব বাড়ি ভাড়া বাবদ সে ব্যয় করে হচ্ছে 3,100 টাকা। তো বন্ধুরা, এরপর সে ব্যয় করে অন্যান্য খরচ বাবদ, তাহলে লিখব অন্যান্য খরচ 4,500 টাকা। তো বন্ধুরা, এখন আমরা যদি দুটো যোগ করে দেই তাহলে আমরা যোগফলটা পেয়ে যাব। তাহলে আমরা এদিকে লিখব মোট ব্যয়, তাহলে মোট ব্যয় আমরা যদি এই দুটো সংখ্যা যোগ করি আমরা পাব 7,600 টাকা। বন্ধুরা, এবার আমরা খ নাম্বার প্রশ্নের সমাধান করব। তো এখানে বলা হচ্ছে, প্রতি মাসে ব্যাংকে কত টাকা জমা করেন। তাহলে জাহিদ সাহেব প্রতি মাসে কত টাকা ব্যাংকে জমা করে সেটি আমরা এখন বের করব। তো বন্ধুরা, আমরা খ নাম্বার দিয়ে লিখব, প্রতি মাসে তার আয়, তিনি প্রতি মাসে আয় করেন সমান হচ্ছে 8,500 টাকা। তো বন্ধুরা, প্রতি মাসে তার ব্যয় হবে, ব্যয় আমরা এখানে বের করেছি 7,600 টাকা। তো এখন আমরা সেটা বিয়োগ করে নিব। তাহলে বন্ধুরা, আমরা যদি 8,500 থেকে 7,600 বিয়োগ করি, তাহলে আমরা এদিকে লিখব তার মাসিক জমা সমান। তো আমরা যদি 8,500 থেকে 7,600 বিয়োগ করি আমরা পাব 900 টাকা। তো বন্ধুরা, জাহিদ সাহেব প্রতি মাসে 900 টাকা করে জমা করেন। তাহলে আমরা যেহেতু এটা মুছে ফেলবো, আমরা এদিকে 900 টাকা লিখে নিলাম, পরবর্তী অঙ্কতে সেটা লাগবে। বন্ধুরা, গ নম্বর প্রশ্নে বলা হচ্ছে, জাহিদ সাহেব এক বছরে কত টাকা জমা করেন। তাহলে আমরা লিখব, আমরা জানি এক বছর সমান 12 মাস। তো বন্ধুরা, আমরা খ নাম্বার প্রশ্নে পেয়েছি 900 টাকা প্রতি মাসে জমা করে। তাহলে এখন আমাদের বের করতে হবে 12 মাসে সে কত টাকা জমা করে। তাহলে আমরা লিখব খ হতে পায়, এক মাসে জমা করে 900 টাকা। তাহলে ক হতে আমরা পেলাম কি, সে এক মাসে জমা করে 900 টাকা। তো বন্ধুরা, এখন আমরা বের করব, সুতরাং জাহিদ সাহেব 12 মাসে বা এক বছরে জমা করে 12 × 900 টাকা। তো বন্ধুরা, এখন আমরা যদি 12 দিয়ে 900 কে গুণ দিই আমরা পাবো 10,800 টাকা।
তাহলে বন্ধুরা উত্তর হলো জাহিদ সাহেব এক বছরে 10,800 টাকা জমা করে। বন্ধুরা এই রাফগুলি তোমরা খাতায় করে নিবে, আশা করি এই ছোটোখাটো গুণগুলো তোমরা পারবে, তাই আমি এখানে করে দেখাইনি। তো বন্ধুরা এর মাধ্যমে আমরা সৃজনশীল 9 নম্বর প্রশ্নটি শেষ করলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে।